99% জায়গায় হয়তো প্রার্থী ঠিক হয়েছে, 1% কেউ কেউ আছে চুরিও করবে প্রার্থীও চাইবে, সেটা আমরা দিচ্ছি না। এবং এবার থেকে আমি বলি, মনে রাখবেন পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব, যাতে কেউ চুরি করতে না পারে, কাউকে এক পয়সাও দেবেন না। জনগণের যত স্কিম আছে মনে রাখবেন, আমি আজ দাঁড়িয়ে বলে গেলাম, এক পয়সা এর জন্য সরকার আপনার থেকে নেয় না, এটা সরকারের টাকা। স্বাস্থ্য সাথীতে টাকা দিতে হয় না, ঐক্যশ্রীতে টাকা দিতে হয় না, কন্যাশ্রীতে টাকা দিতে হয় না, কৃষক বন্ধুতে টাকা দিতে হয় না, সংখ্যালঘু পেনশনে টাকা দিতে হয় না, আদিবাসী পেনশনে টাকা দিতে হয় না, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে হয় না, বাংলার ঘরে টাকা দিতে হয় না। যদি কেউ টাকা চায় তার ছবিটা তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন, তারপরে আমি দেখব কার কত বড় ক্ষমতা। আর এক দুই তিন বিজেপিকে বিদায় দিন, এক দুই তিন যারা ঘুড়ি চড়াচ্ছে তাদের বিদায় দিন, এক দুই তিন বিজেপির দুই জোট রামেশ্বরম তাদের বিদায় দিন, যে বামফ্রন্ট একদিন গুলি করে হত্যা করেছিল কুচবিহারে রবীন বিমান হায়দারকে, কুচবিহারের নার্স বর্ণালী দত্ত, আমি প্রত্যেকটা প্রোগ্রামে এসেছিলাম, আমার সব মনে আছে, আমি ভুলিনি। আজকে শুধু বর্ডারে গিয়ে গুলি চালায়, আমি পুলিশকে বলেছি যে লক্ষ্য রাখবেন, গুলি যদি কেউ চালায় তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয় এবং এফআইআর হবে এবং গভর্নমেন্ট অ্যাকশন নেবে, তার কারণ গুলি করে মারবার অধিকার কারণে। কি মনে করে বিজেপি? সবাই দস্যু, সাধারণ মানুষ, সাধারণ মানুষ আপনারা সব খারাপ, আর ওনারা একেবারে ভগবান, ঈশ্বর আল্লাহটা মেহরবান, যারা ভগবান নয়। তাই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে। আর বয়োজ্যেষ্ঠরা কি করবে? আপনাদের বুদ্ধি দেবে, আপনাদের পরামর্শ দেবে, আপনাদের কাজ করতে উৎসাহ দেবে। মনে থাকবে কথাগুলো? শুনুন, আমাদের গভর্নমেন্ট পঞ্চায়েত ইলেকশনে সব হেরে গেলেও তো চলে যাবে না, আমাদের গভর্নমেন্টই থাকবে ও ডাবল ইঞ্জিন বিদায় নেবে। তাই মনে রাখবেন, চিন্তা করবার ভয় করবার কোনো প্রয়োজন নেই। আপনারা নারায়ণী সেনা বলেছিলেন, ওরা ভাওতা দিয়েছিল, আমরা নারায়ণী সেনা ব্যাটালিয়নও করে দিয়েছি। আপনারা যা যা বলেছিলেন আমি যতটা পেরেছি করে দিয়েছি, বাদবাকি যেটুকু আছে ভরসা রাখুন, আগামী দিন নিশ্চয়ই করব, আগামী দিন নিশ্চয়ই চেষ্টা করব। যদি কারো খুব জলের সমস্যা থাকে, আপনার এলাকার বিডিএম বিডিওকে বা ডিএমকে গিয়ে বলবেন, আমি জলের জন্য 43 কোটি টাকা দিয়েছি, আমাদের রাজ্যসভার এমপিদের কাছ থেকে ইমিডিয়েট নলকূপ সেখানে খুলে দেবে, ইমিডিয়েট সেখানে জলের ব্যবস্থা করে দেবে। আর আরেকটি কথা বলবো, কুচবিহার সিবিআই লাগাবো, ইডি লাগাবো, আমি বলি কিচ্ছু করতে পারবে না। মনে রাখবেন, আইন অত ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এটা রাজ্য সরকারের আন্ডারে পড়ে, এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে পড়ে না। ভয় দেখালে কমপ্লেন করবেন, ভয়ে ঘরে বসে থাকবেন না। মনে রাখবেন, যে শহীদ পরিবার আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কাঁদছে, তার বদলা আপনার একটা পঞ্চায়েতে তৃণমূলকে 3টে ভোট দিতে হবে, তার কারণ যাতে আপনার পরিবার কোনোদিন খালি না হয়ে যায়, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। অনুপ্রাণিত বসাও, আমাদের পক্ষ থেকে আমরা এই পরিবারগুলোকে দেখব, আমরা দেখব যাতে ওরা অসহায় হয়ে না হয়ে যায়। ইলেকশন চলছে তাই আমি মঞ্চে বলতে পারছি না, কিন্তু মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে আমরা সবটাই তার জন্য করি,
তার কারণ মানুষ জানে যে আমি তাদের গার্জিয়ান, তাদের ছেলে মেয়েরা বিপদে পড়লে তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং আমি চেষ্টা করি যেখানেই কেউ গিয়ে বিপদে পড়ে তাদের সবাইকে আমি সাহায্য করি, এবং আমরা করি এবং আমরা করব। সবচেয়ে বড় অপরাধ সাধারণ মানুষ অনেকে জানেন না, এই যে টাকাটা দেয় 100 দিনের কাজে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের বাংলা থেকে যে টাকা তুলে নিয়ে যায় সেই টাকার একটা অংশ আমরা বাংলার বাড়ি 100 দিনের কাজ এবং রাস্তার জন্য পাই। কিন্তু কেন্দ্রীয় সরকার, ভাজপা সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, ভাওতাবাদ সরকার, মিথ্যাবাদ সরকার, অত্যাচারী সরকার মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আজকে 7,000 কোটি টাকা পেমেন্ট করেনি 100 দিনের কাজের লোককে, তাও আমি 100 দিনের কাজ অনেক জায়গায় করছি, যাদের টাকা পেমেন্ট হয়নি টাকা আমরা আদায় করে ছাড়বো, এটা মাথায় রাখবেন। নতুন সরকার ভারতবর্ষে আসবে, আমরা টাকা নিয়ে আসব এবং আমরা বাংলার বাড়ি করে দেব, একটু ধৈর্য ধরুন। রাস্তার টাকা নেই, তা সত্ত্বেও 1,00,000 কিলোমিটার রাস্তা আমি আগে করে দিয়েছি গ্রামীণ রাস্তা, আর এখনো প্রায় 11,00,000 নতুন রাস্তা তৈরি হচ্ছে। আমাকে 2 বছর সময় দিন, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, বাড়ি বাড়ি নল পানীয় জল সব বাড়ি বাড়ি পৌঁছে যাবে।